তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জপে হৃদয় কহিনে আমি গোলাম তোমার অন্য পারো না আমি গোলাম তোমার অন্য কারো না আলিম গাইব তুমি মালিক রব্বানা আলিম গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 ভাইরা আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক সাহাবীকে আল্লাহর বান্দা আলকামারের বাড়িতে পৌঁছে দিলেন আলকামারের বাড়িতে যখন পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়ার আগে আমার আপনার নবী কি করলেন আলকামার বাড়িতে যাওয়ার আগে আল্লাহর নবী শিখিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও কারণ হলো এটাই আল্লাহর বান্দা আলকামারের স্ত্রী আমার কাছে যে অভিযোগ নিয়ে এসেছে অভিযোগ বলতেছে নাই আলকামারের দুর্দশার ব্যাপারে যে সমস্ত কথাবার্তাগুলো আমার দরবারে পেশ করেছে আমি সেই জন্যই তোমাদের এই আলকামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি যাও যাও আলকামার অবস্থাটা কি অবস্থায় সে আছে একবার দেখে এসো আল্লাহর নবী কি করলেন তিন চার সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও আলকামার বাড়িতে চলে যাও আলকামার বাড়িতে আমার নবীর কথা অনুযায়ী চলে গেলে চলে যাবার পরে তখন তিন চার সাহাবী মিলে দেখছেন যে আল্লাহর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় আলকামা মৃত্যু সজ্জায় শায়িত সে হয়তো কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে হয়তো মারা যাবে এই না মনে করে আলকামাকে কলেমার তালকিন দেওয়া হয় কলেমা কিন্তু তার জবান থেকে বের হয় নাই এই বলে আল্লাহর নবীর দরবারে আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন যাও আল্লাহর নবীর দরবারে আবার ফিরে এলেন ফিরে আসার পরে আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা তো আলকামার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আলকামার যা পজিশন দেখলাম আলকামার যা অবস্থা দেখলাম সেই অবস্থা অনুযায়ী মনে হয় আলকামার অবস্থা খুব একটা ভালো নয় আলকামা হয়তো অন্তিম সজ্জায় শায়িত হয়তো কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে সে ইন্তেকাল করে যাবে আলকামাকে এত করে কলেমার তালকিন দেওয়া হয় কিন্তু আলকামার জবান থেকে কোন কলেমার আওয়াজ পাওয়া যায় না কি ব্যাপার এই রকম দৃশ্য এই রকম ঘটনা সেই সময় সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি
আপনার সাহাবী আমি তো আপনাকে অন্য কোন কথা বলতে পারি নাই কিন্তু আলকামার যে দুর্দশা আলকামার যে অবস্থা সেই অবস্থা তো শুধু আপনার কাছে পেশ করলাম এমন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জিজ্ঞাসা করলেন যাও তুমি ভালো করে খবরটা নিয়ে নাও যে আলকামার মা জীবিত আছে কিনা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আলকামার মা জীবিত আছে না মৃত আছে আব্বা মা হায়াতে আছে না মারা গেছে এই খবরটা নাও নিয়ে আলকামার মা তানাকে গিয়ে আমার সালামটা দিয়ে দেবে সালামটা দিয়ে দেওয়ার পরে আলকামার মাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাসূলের সাহাবী আলকামার বাড়িতে আবার চলে গেলেন আলকামার বাড়িতে আবার চলে যাওয়ার পরেতে আলকামার মা বেঁচে আছে না আলকামার বাবা বেঁচে আছে এই কথাগুলো রিভাইভ করলেন রিভাইভ করার পরেতে খবর পেলেন যে আলকামার আব্বা জান দুনিয়ার জমিনে নাই আলকামার মা দুনিয়ার জমিনে আছে আলকামার মা দুনিয়ার জমিনে হায়াতে আছে এই খবরটা আবার আল্লাহর রাসূলের দরবারে পেশ করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলকামার আব্বা জান তো ইন্তেকাল হয়ে গিয়েছে কিন্তু আলকামার মা কিন্তু জীবিত আছে পুনরায় আবার আল্লাহর নবী কি বললেন সাহাবীকে বললেন আমার সাহাবী আবার তুমি চলে যাও যাওয়ার পরেতে তুমি আমি রাসূলের সালাম খানা আলকামার মাকে পৌঁছে দেবে আলকামার মাকে পৌঁছে দেওয়ার পরেতে আলকামার মাকে বলবে আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছে আলকামার মা সালামের জবাবটা দিয়ে দিলেন বাবা জিজ্ঞাসা করবে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আল্লাহর নবী আপনার দরবারে চলে আসবে আর আপনি যদি আপনি যেতে না পারেন তাহলে আল্লাহর রাসূল আপনার দরবারে আসবে আর যদি আপনার যাওয়ার কোনো ক্ষমতা থাকে তাহলে তো কোনো কথা নাই যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন যে আল্লাহর নবী আমাকে সালাম দিয়েছেন এই কথাটা শোনার পরে আলকামার মা অনেক খুশিতে ভগবান হয়ে গায় অনেক খুশিতে ভগবান হরভম্ব হয়ে যাওয়ার পরে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন খুশিতে বাগে বাগ হয়ে যাওয়ার পরে আল্লাহ আলকামার মা কি করেছে আলকামার মা বলতে লাগলেন যে রসুল আমাকে সালাম দিয়েছেন আমার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে আমার যতই শরীর অসুস্থ থাক না কেন আমি ওই অবস্থাতে আল্লাহর রসুলের দরবারে পৌঁছে যাব যখন সালাম খানা দিয়ে দিয়েছে সালাম খানা দেওয়ার পরেতে কত খুশি খুশিতে বাগে বাগ হয়ে গেলেন যে আমি যত কষ্ট হোক না কেন আমি লাঠি ধরে ধরে টুক 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 করে আল্লাহর রাসূলের দরবারে চলে যাব এর থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে এই মনে করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে এলেন আল্লাহর রাসূলের দরবারে যখন চলে এলেন আসার পরেতে আল্লাহর রাসূলকে সালাম দিলেন সালামের জবাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আলকামার মায়ের কাছে আলকামার জীবনীটা একটু জানতে চাইলেন কি জীবনী চাইছে যে আপনার পুত্র আপনার সন্তান আল্লাহওয়ালা দিনদার পরহেজগার কিন্তু আর এই অন্তিম সময়ে ওই আলকামার জবান থেকে কেন কোনো কলেমার আওয়াজ কেন বের হয় না আলকামা মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে আপনি তো তার মা জননী আপনার কাছে কিছু আমি জানতে কি এমন জানতে চান বলুন সেই সময় রাসূল বলেছিলেন ও বোনমা আপনার সন্তানের অবস্থাটা এই রকম হয়ে যাওয়ার কারণটা কি আপনার সন্তান তো অনেক পরিষ্কার সেই সময়ে আলকামার মা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান মোবারক আপনার
আল্লাহর পদা অনুবরকে কুরবান হয়ে যায়। তবু আপনাকে আমার যে কথাবার্তাগুলো বলবো সেই কথাবার্তাগুলো হলো কি জানেন, সেই সময় রাসূল সে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান পরিষ্কার বটে ঠিক কথা, আমার সন্তান আমার পুত্র দান করি ঠিক কথা, আমার সন্তান নামাজে পরিষ্কার ইবাদত গুজারি করনে ওয়ালা এটাও ঠিক কথা, কিন্তু আমি আলকামার মা, আমি আলকামার কাছ থেকে কিন্তু একটু অসন্তুষ্ট, কারণ বলে আলকামার ব্যবহারটা আমি তার মা জননী আমার সঙ্গে কিন্তু খুব একটা ভালো ছিল না, সেই কারণে আমি আলকামার কাছ থেকে অনেকটা দূরে আছি, আমি কিন্তু আলকামার প্রতি অসন্তুষ্ট আছি। সেই সময় আমার আপনার নবী কি করলেন, সাহাবীরা বললেন, হে বেলা শুনে নাও শুনে নাও, কিছু কাঠ জোগাড় করে নিয়ে এসো, কিছু কাঠ জড় করে রাখো, ওই কাঠের মধ্যে আগুনটা জ্বালিয়ে দাও, আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরেতে ওই আলকামাকে ওই জ্বলন্ত অগ্নিতে শোয়ানো হবে। যখন এই কথাটা শুনেছেন মা জননী, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আলকামার মা শুনছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন কি মা কি পারে তার সন্তানকে জ্বলন্ত অবস্থায় দেখতে, বলে আপনি যদি এই দুনিয়ার জমিনে জ্বলন্ত আগুন সন্তান পড়বে এটা যদি দেখতে না পারে তাহলে এর থেকে তো ভয়ানক আগুন ভয়ানক জ্বলন্ত অগ্নিতে ওরকম কিয়ামতের মাঠে ময়দানে মাশারের হিসাব নিকাশের পরে আমার আল্লাহ পাক যখন জান্নাতের জাহান্নামকে সৃষ্টি করেছে, ছাত্রা জাহান্নামের মধ্যে যে কোনো একটা জাহান্নামে যদি দিয়ে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুনটা কেমন করে সহ্য করবে, তাহলে জাহান্নামের আগুন সহ্য করা তো দূরের কথা, জাহান্নামের আগুনটা দুনিয়ার জমিনে যখনই দেওয়া হয় এটা সত্তর বার সত্তর হাজার বার সত্তর সত্তর গুণ গুণ বার করে তাহলে পানিতে ধুতে ধরে 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 দুনিয়ার জমিনে পাঠানো হলো, পাঠানোর পরে তো সামান্য যদি একটু আঙুলের একটু চামড়া যদি আগুনের তাপ পাই তাপ পাই, কারণ হলো সূর্যের যে সূর্যের যে তাপমাত্রা সেই সূর্যের তাপমাত্রা যেমন আমরা সহ্য করতে পারি না, সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারি না, সেই জ্বালা যন্ত্রণা করে আমরা কি করি, আমরা একটু ছায়া খুঁজি, আমরা একটু হাওয়া খুঁজি, আমরা একটু আড়াল খুঁজি, আমরা একটু যে জায়গায় সূর্যের তাপটা পড়ে না সেই জায়গাটা খুঁজি, কারণ হলো আমরা সহ্য করতে পারছি না, তাহলে দুনিয়ার জমিনে থাকা বলি আপনি সহ্য করতে তাহলে জাহান্নামের মধ্যে যে জ্বলন্ত অগ্নিতে পোড়ানো হবে তাহলে সেই সময় কেমন করে সহ্য করবে বলেন, সেই সময় আমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মা সন্তান জ্বলন্ত অগ্নিতে জ্বলবে আমি মা কোনো মতে সহ্য করতে পারবো না, সেই সময় রাসূল বললেন আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে আপনি একটা কাজ করুন, আপনার মন থেকে আলকামার প্রতি যে আপনি অসন্তুষ্ট হয়ে আছে সেই অসন্তুষ্ট থেকে আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনার পুত্র আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। সেই সময় বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন আমি আমার আলকামার প্রতি যে অসন্তুষ্ট ছিলাম সে অসন্তুষ্টটা আমি আস্তে আস্তে আমার মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, সেই সময় রাসূল কি করলেন, আমার সাহাবা ইকরামদেরকে পাঠিয়ে দিলেন, ও আমার সাহাবারে এবারে তুমি যাও যাও যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন সাহাবা ইকরামরা আলকামার বাড়ির কাছে এলেন, বাড়িতে দরজা দিয়ে ঢোকা তো দূরের কথা, দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে আল্লাহর মহাবাণী কালেমা শরীফ কালেমা লা
मोहब्बत अल्लाह पर जो पवित्र कुरान शरीफ में जानिए दिए छे जे वहुवा रब्बुका अल्लाह ला इलाहा इल्ला इय्या व बिल वालिदैन इहसान इम्मा यबलुगन्न इंदकल किबर औ किलाहुमा उफ्फिन वला तनहरहुमा व कुल लहुमा कौलन करीम जे तुमरा मां-बापेर प्रति स्नेह करो ভালোবাসো এমন কোনো কাজ করো না যেতে করে তোমার বাপ আর মা তোমার কথার দ্বারাই তোমার ব্যবহারের দ্বারাই কষ্ট পায় তাহলে মানুষ জ্ঞান শিক্ষা করবে মানুষ ইলম শিক্ষা করবে ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে প্রফেসর হবে ব্যারিস্টার হবে সমস্ত জিনিস হবে হওয়ার পরে যদি তার প্রতি মায়ের ভালোবাসা মায়ের প্রতি যদি তাদের পথ আদায় মায়ের প্রতি যদি তাদের মায়া মমতা যদি না থাকে তাহলে যত বড় ব্যারিস্টার হয়ে যাক না কেন কোনো কিছুই কাজে আসবে না মা বাবার অবহেলাকারী যদি কোনো সন্তান সন্ততি যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ধন সম্পত্তিওয়ালা হয়ে যাক কিছুই কাজে লাগবে না আর যতই ইবাদত না সেটা করুক না কেন কোনো কিছুই কাজে লাগবে না তাহলে যে আলেম হয়েছে বলে যে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছে যে আলেম হয়েছে বলে যে বাপ মায়ের প্রতি এত মহব্বত করছে এমন কোনো কথা নয় অনেক শোনা যায় অনেক
অনেক আলেম উলামারাও কিন্তু তাদের বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। আজ থেকে বহু যুগ আগে এক আলেমের ঘটনা আপনাদের সম্মুখে পেশ করব, তারপর হয়তো ইনশাআল্লাহ আমার টাইমটা সমাপ্ত হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর আলেম বান্দা জ্ঞানী বান্দা সে কি করেছে, তার বাপ তার মায়ের এত সেবা যত্ন করছে, তার মায়ের পানি তুলে দেওয়া থেকে মায়ের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নিয়ে মা যে অসুস্থ অবস্থায় পড়ে আছে বিছানায় শয্যা অবস্থায় সাইদ মায়ের এত সেবা যত্ন করছে, কারণ তার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। কিন্তু ইবলিস শয়তান এমন এক জ্ঞানী, ইবলিস শয়তানকে যে আমার আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছে যে ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করতে গেছে, আল্লাহ আপনার আয়ুব নবী আর হযরত রহিমা তারা যে এত ইবাদত ঘোষণা করছে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমতা দেন তাহলে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আল্লাহ বলার বন্ধ করে দেব। সেই সময় আল্লাহ বলেছিল যে ইবলিস শুনে নে যায় নে, আমি তাকে সমস্ত ক্ষমতা দিয়ে দেব, কিন্তু আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত রহিমার যে এত ধন সম্পত্তি বিষয় টাকা পয়সা শস্য শস্য খেত আমার যা কিছু আছে গরু ছাগল দুম্বা ভেড়া যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, তারা কিন্তু না খেতে পেয়ে মরে যাবে, তাদের জবান থেকে কিন্তু আল্লাহ ভোলা বন্ধ করবে না। তো এই ঘটনার দিকে আর যাচ্ছি না, আগামী সময় যদি সময় হয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত রহিমার ঘটনা বলবো, যে তাদের উপরে যে কেমন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এলো, ইবলিস শয়তান তাদের পিছনে কেমন ভাবে লেগে আস্তে আস্তে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সমস্ত জিনিসকে নিঃস্ব করে দিয়ে শেষ করে দিল, শরীর পুরাই কলকল করতে লাগে, কিন্তু চারটে স্ত্রীর মধ্যে তিনটে স্ত্রী বিদায় হয়ে চলে গেল আর একটা স্ত্রী হযরত রহিমা তার সেবা যত্নে নিয়োজিত থাকলো। তো যাই হোক, তাহলে আল্লাহ আল্লাহর যে সৃষ্টি ইবলিস শয়তান কি করছে, সেই আলেমের ঘাড়ে চেপে পড়েছে, আলেমের ঘাড়ে চেপে পড়ে তার মায়ের কাছে যাচ্ছে, সন্তান আলেম সন্তান তার মায়ের কাছে গিয়ে অনুমতি চাইছে, মা আমি হজে যাব, আমি হজে যাব মা। সেই সময় তার মা বলে, বাবা তুমি হজে যেও না বাবা, তুমি যদি এই বছরে হজে চলে যাও তাহলে তুমি হজ থেকে এসে দেখবে আমি মারা গেছি, তাহলে তুমি হজে তুমি যেও না, আমি তোমার মা জননী, আমি তোমাকে নিষেধ করছি বাবা তুমি হজে যেও না। আল্লাহর আলেম বান্দা কি করেছে, তার মায়ের এত সেবা যত্ন করে, তার মায়ের এত মহব্বত করে ভালোবাসে, মায়ের কোন জিনিস কষ্ট সহ্য পারে না, মা যে আজ জানা যন্ত্রণা সমস্ত কষ্ট সয়েছে, যে সন্তানকে লালিত পালিত করেছে, সন্তান জ্ঞান অর্জন করেছে, সন্তান আলেম হয়েছে, ওলামা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু তার মা তার মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা যদি না থাকে ইবাদত গুজারি যতই উপাসনা থাক না কেন কোনো রকম উপাসনা তার কাজে লাগবে না, যদি তার মায়ের প্রতি তার ভালোবাসা না থাকে। এই না মনে করে আল্লাহর আলেম বান্দা কি করেছে, মায়ের কাছে আবার অনুমতি চাইছে, মা আমি হজে যাব, মা তার মা বলে, বাবা তুমি হজে যেও না, তুমি যদি হজে চলে যাও হজ থেকে আসার পরে দেখবে আমি তোমার মা মারা গেছি, এক বছর দু বছর তিন চার বছর হয়ে যাওয়ার পরে তার সন্তান মায়ের সন্তান মায়ের কাছ থেকে অনুমতি পেল না হজে যাওয়ার, মা হচ্ছে আমার জান্নাত ও আমার আর আমরা তো সবাই শুনেছি সবাই জানি যে মায়ের পায়ের দিকে যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে একবার তাকায় সে মকবুল হজের স্বভাব পাবে, এটা তো আমাদের সকলেরই জানা, তাহলে কি করেছে আলেম বান্দা হজে যাবে মায়ের কথাকে অমান্য করে, তাহলে তার এত জ্ঞান তার এত ইলম এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও কিন্তু ইবলিস শয়তান তার ঘাড়ে এমন ভাবে চেপে পড়েছে তাকে বরবাদ করে দেবে তাকে শেষ করে দেবে। এই না মনে করে আল্লাহর আলেম বান্দা চার পাঁচ বছর হয়ে যাওয়ার পরে তার মায়ের কাছে
আমার অনুমতি চাইছে মা এক বছর দু বছর তিন চার বছর পাঁচ বছর হয়ে গেল হজের মৌসুম শুনে এসেছে মা আমি হজে যাব বলে বাবা তুমি হজে যেও না বাবা তুমি যদি হজে চলে যাও হজ থেকে ফিরে এসে তুমি তোমার মাকে আর দেখতে পাবে না মায়ের কথা মানছে আবার ইবলিস শয়তান সুসুরি দিচ্ছে ইবলিস শয়তান তো চাইছে বারবার করে দেব মা যে চাইবে তাকে একটু আটকে রাখবো কেন আমি হচ্ছে সব থেকে বড় পাপ আর আমাকে ফেলে যদি আল্লাহর তওবা মাফ করতে যায় এটা কোনোদিন কাজে লাগবে না কেন না কিতাবের মধ্যে তো আমরা পড়েছি শুনেছি আমাদের জবান থেকে যদি কোনো সংসার সব সময় বারণ করছে যদি তুমি চলে যাও আজ থেকে এসে আমি তোমার মাকে দেখতে পাবে না আমি হজে যাব বলে তুমি হজে যাও না আমি তোমার মা আমার হজে যাওয়ার আরো সময় তুমি পাবে কিন্তু আমি মা যদি চলে যাই আমার আমি আমার আমি যদি চলে যাই আমাকে আর তুমি কোনোদিন পাবে না তার সন্তান আবার আমার ভাষায় কথা বলতে শুনো বলছে মা তুমি এক বছর দু বছর তিন চার বছর যাব যাব একই কথা বলে বলে আসছো যে আমি মারা যাব তুমি যদি হজে চলে যাও মারা যাব তুমি কিন্তু মরো নাই তুমি তো বেঁচে আছো তাহলে আমি যদি হজে চলে যাই হজ থেকে যদি আমি ফিরে আসতাম তাহলে তোমাকে দেখতাম জীবিত আছো তাহলে আমি তুমি এবারে তুমি মরো আর বাঁচো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি তোমার কোনো কথা শুনবো না আমি এবারে হজে চলে যাব এই না মনে করে মায়ের অবাধ্য হয়ে মায়ের সন্তান তোমাকে বারণ করলাম বারণ তুমি শুনছে না বাবা তোমাকে বলছে যে তুমি হজে চলে যাও তুমি যদি হজে চলে যাও তুমি ফিরে এসে আসি তোমার মাকে আর দেখতে পাবে না আল্লাহ দরবারে হাত খাড়া তুলে দিয়েছে আল্লাহ দরবারে হাত খাড়া তুলে দেওয়ার পরে আল্লাহ কি বলবো লাগলে আল্লাহ যে তার মায়ের অবাধ্য হয়ে কথা কি অমান্য করে যদি হজের দিকে রওনা হয়ে যায় তাহলে যে সন্তান মায়ের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে আল্লাহ আমি তার মা হয়ে আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ রাখছি আল্লাহ যেই রকম মায়ের কাছ থেকে সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে ওই বান্দার কাছ থেকে আল্লাহ তুমি তোমার মুখটাকে ফিরিয়ে রাখবে কবুল করে নেওয়ার পরে আল্লাহর আলিম বান্দা কি করছে হজের জন্য রওনা হয়ে
হচ্ছে রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে 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 যায় হেঁটে হেঁটে যেতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে মজে যাবে যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে সন্ধ্যা ঘনিয়ে আসার পরেতে প্রায় রাত্রির সময় হয়ে গেছে এমন সময়ে আল্লাহ আল্লাহ বান্দা কি করেছে এলাকায় একটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সেই এলাকায় একটা মসজিদে সে রওনা হয়ে গেল রওনা হয়ে যাওয়ার পরে মসজিদে আশ্রয় নিয়ে নিয়েছে রাত্রি জ্ঞাপন করতে হবে রাত্রি জ্ঞাপন হওয়ার পরে সকালটা হয়ে যাবে সকালটা হয়ে যাওয়ার পরে সে আবার আস্তে 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 করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে মায়ের বদদুয়া আল্লাহকে বলল আল্লাহ যে সন্তান মায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তুমিও সেই বান্দার কাছ থেকে তুমি মুখটা ফিরিয়ে নিও আল্লাহর হুকুম তখন কি হবে মসজিদের পাশে এক ধনী ব্যক্তির বাড়ি ছিল সেই বাড়িতে কি হয়েছে চোর পড়েছে ডাকাত পড়েছে ডাকাত পড়ার পরে যা কিছু মালপত্র ছিল সোনা দানা টাকা পয়সা রূপো যা কিছু কি যাবতীয় যা ছিল সব চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে বাড়িওয়ালা ঘুমটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর দেখছে বাড়ির চারদিকে দরজা খোলা তালা ভাঙা দরজা ভাঙা চুরি হয়ে গেছে বলে এবারে চিৎকার আরম্ভ করে দিয়েছে চিৎকার আরম্ভ করে দেওয়ার পরে আশেপাশের এলাকার মানুষেরা সব উঠে পড়েছে চোর পড়েছে ডাকাত পড়েছে সব চুরি হয়ে গেছে মসজিদের পাশের বাড়ির মানুষ ধনী ব্যক্তি টাকা পয়সা সোনা দানা যা কিছু গয়না গাটি ছিল সব চুরি হয়ে গেছে এবার চোর যখন পালাবার চেষ্টা করছে সেই সময়তে আশেপাশের মানুষগুলো সব ঘেরাও করে ফেলেছে কিন্তু আল্লাহর ঘর সদা সর্বদাই তো খোলা এই না মনে করে কি করেছে যে চোর কাছে যে ডাকাতার কাছে যা কিছু ছিল সোনা দানা যা কিছু চুরির মালপত্র ছিল মসজিদে ঢুকে পড়েছে ঢুকে পড়ার পরেতে দেখছে যে আল্লাহর এক বান্দা নামাজ পড়ছে তার পাশে ব্যাগ পত্র আছে এবারে দেখে সেই চুরির মালপত্র গুলো সেই নামাজি হজে যাওয়ার বান্দা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে সে সুসুর করে বেরিয়ে পড়ে এবং লোক জানে যে নামাজ পড়তে আসছে ইবাদত করতে আসছে খালি হাতে কিছু তো নাই এই না মনে করে এলাকার মানুষেরা চারিদিকে তল্লাশি লাগিয়ে দিল তল্লাশি চালিয়ে দিল চোর কোথায় গেল আমরা যে এতগুলো মানুষ ঘেরাও করে ফেলেছি চোর কোথায় পালাবে চোর তো পালাবার কোন রাস্তা নাই এবারে যে ব্যক্তিটা আসল চোর অরিজিনাল চোর সেও কিন্তু তাদের সঙ্গে শাস্তিটা আরম্ভ করে দেয় এই না মনে মনে যখন চারিদিকে ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছে আরম্ভ করে দেওয়ার পরেতে কোন একটা ব্যক্তির নজরটা মসজিদের দিকে চলে গিয়েছে মসজিদের দিকে যখনই চলে যায় চলে যাওয়ার পরেতে দেখছে যে কি ব্যাপার চোর মালপত্র সাইডে রেখে নামাজ পড়ছে এটা আবার কেমন ধরনের নামাজি এটা আবার কেমন নামাজ পড়ছে বলে ঢুকে পড়েছে ঢুকে পড়ার পরেতে নামাজ অবস্থায় তাকে বের করা হলো এত মারতে আরম্ভ করে দিয়েছে মারতে 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 সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরেতে বাদশার দরবারে খবরটা পৌঁছে দেওয়া হলো পৌঁছে দেওয়ার পরেতে বাদশা এলান করে দিয়েছে চোরের শাস্তি হলো তার হাত কেটে দাও চোর যে নামাজে রূপ ধারণ করেছে নামাজি সেজেছে আবার চুরি করেছে তার জন্য তার চোখটাকে তুলে নাও চুরির মালপত্র রে পাশে রেখে সে নামাজ পড়ছে আল্লাহর ইবাদত করছে তুমি তাদের পা কেটে দাও এবারে চারিদিকে ঘোষণা হয়ে গেল তবলা পিট আরম্ভ করে দিয়েছে চারিদিকে তো আওয়াজ হয়ে গেল যে চুরি করেছে এমন চোর নামাজ পড়ছে চুরির মালপত্র
পরে পাশে রেখে নিয়ে নামাজ পড়ছে, এটা আবার কোন ধরনের চোর? তাহলে ওর শাস্তিটা ঠিক এই রকম হওয়া দরকার। তাহলে বাচ্চার কথা অনুযায়ী শাস্তি হয়, আর চারিদিকে চিৎকার করে আওয়াজ করে এটাই বলে যে চোর চুরি করে চুরির মাল পরে পাশে রেখে সে নামাজ পড়ছে, চুরির ভান করে সে নামাজ পড়ছে, মসজিদে আল্লাহর ঘরে ঢুকে পড়েছে, সেই জন্য তার হাত কাটা হলো, চোখ খোলা হলো, পা কাটা হলো। তখন আল্লাহর আলেম বান্দা কি আরম্ভ করে দিয়েছে জানে? যখনই তারা এলান করতে আরম্ভ করেছে যে এই ধরনের এই কোয়ালিটির চোর তার শাস্তি ঠিক এই রকম হবে, তখন আল্লাহর আলেম বান্দা হজে যাওয়ার বান্দাটা তখন তার জবান থেকে বলতে আরম্ভ করেছে, না না না, যারা মায়ের অবাধ্যকারী সন্তান হবে তাদের শাস্তিটা ঠিক এই রকম হবে। এটা আবার কেমন কথা? আল্লাহর বান্দা আলেম বান্দা যখন এই কথা না বলেছে, তাদের মধ্যে থেকে কয়েক ব্যক্তি শুনে ফেলেছে, শুনে ফেলার পরেতে তারা আবার ঘোষণা করছে, বলে যারা ঠিক এই কোয়ালিটির চোর হবে, যারা চুরির মালপত্র মসজিদে এক সাইডে রেখেছে তার পাশে নামাজ পড়ছে তার শাস্তি এরকম, চুরির চুরি করার জন্য নামাজ ব্যক্তির ভেস ধরে চোখ তুলে দাও, কেটে দাও, চুরির জন্য হাত কেটে দাও, তখন সেই আলেম বান্দা বলে না না না, যারা মায়ের অবাধ্যকারী সন্তান তার ঠিক এই শাস্তি হবে। এই কথাটা যখনই শুনেছে, শোনার পরে কয়েকজন ব্যক্তি আমার আল্লাহর আলেম বান্দাকে জিজ্ঞাসা করতে পারল, কি বলতে চাও? তখন আল্লাহ আলেম বান্দা বলে, সেটা শোনার কোনো দরকার নাই, তোমরা তোমাদের প্রচার চালিয়ে যাও। এবার কয়েকজনের মধ্যে থেকে আবার বলে, না আমরা শুনবো, কিছু একটা রহস্য আছে। সেই সময়তে আল্লাহর বান্দা বলেছিল, আমার মায়ের আমি এত সেবা যত্ন করি, আমার মায়ের এত আমি খিদমত করি, আমার মায়ের খিদমতে আমি কোন ত্রুটি রাখি না, কোন ত্রুটি রাখি না, কোন ত্রুটি রাখি না, আমার মায়ের আমি এত খিদমত করি, এত সেবা যত্ন করি। সেই মা মায়ের কাছ থেকে আমি অনুমতি চেয়েছিলাম যে মা হজে যাব, এক বছর দু বছর চার পাঁচ বছর হয়ে গেল, আমাকে হজে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিল না, হজে যাওয়ার অনুমতি আমার মা দিল না। আমার মা যখন আমাকে হজে যাওয়ার অনুমতি দিল না, অনুমতি না দেওয়ার কারণে আমি কি করলাম? জোর জবরদস্তি করে আমার মায়ের অমান্য হয়ে অমান্য হয়ে আমার মায়ের অবাধ্যকারী সন্তান হয়ে গেলাম, ইবলিস শয়তানের ফাঁদে পড়ে গেলাম। ইবলিস শয়তানের ফাঁদে পড়ে গিয়ে আমার মাকে তুচ্ছ মনে করে, আমার মায়ের কথাকে অমান্য করে আমি আমার মাকে এটাই বললাম, মা তুমি মরো আর বাঁচো আমার কোনো যায় আসে না, আমি এই মৌসুমে হজে যাব বলেছি, হজে যাব। সেই হজের জন্য আমি যখনই রওনা হয়ে যাই, রওনা হয়ে যাওয়ার পরেতে আমার মা আল্লাহ তাআলা দরবারে দুটো হাত তুলে বলে, আল্লাহ যে সন্তান মায়ের কথাকে অমান্য করে, মায়ের অবাধ্য সন্তান হয়ে সে মাকে ছেড়ে দিয়ে আল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আমি কিন্তু মা ওকে কোনোদিন অনুমতি দিই নাই, যে সন্তান মায়ের কথা অমান্য করে চলে গেল, আল্লাহ তুমি তো সেই মহান রব্বুল আলামিন আল্লাহ, তাহলে যে সন্তান মায়ের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিল আল্লাহ, তাহলে তুমি আল্লাহ সেই বান্দার কাছ থেকে তোমার মুখটাকে তুমি ফিরিয়ে নিও। এই হলো আসল জিনিস, যে আমি আমার মায়ের অবাধ্য হয়েছিলাম বলে এই কারণে আমি কিন্তু অরিজিনাল চোর নই, আসল চোর নই। যখন এই কথাটা শুনেছে, শোনার পর কি হবে? সকলে লজ্জিত হয়ে গেল, সকলে তার কাছে ক্ষমা চাইতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, ছোট করে তোর শরীর পড়ে নে, তারপরে আল্লাহ আল্লাহ যদি চায় সময় যদি সেরকম হয় সেরকম হবে ইনশাআল্লাহ। দর্শক আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। ইয়া রাসূল, ইয়া রাসূল। রসুলকে দেখেছেন কেউ? তো যাই যে রসুলের দরবারে একটু যাব, কিন্তু রসুলের দরবারে না যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ আপনি আমাদের মত দেবেন না। আল্লাহ দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো তোমরা, দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিনরা। চিনল না তোমায় তায়েফবাসী, করল যে শুধু আঘাত। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ইয়া রাসূল, ইয়া